স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায় চৌধুরী এবার জানাবো খবরের বিস্তারিত কোন রাজনৈতিক দল নিষেধের পক্ষে নয় বিএনপি এমন মন্তব্য করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় পার্টির কার্যালয়ে আগুনের প্রসঙ্গে বলেন ষড়যন্ত্রের উদ্দেশ্যে অযথাই নানা ইস্যু তৈরি করা হচ্ছে দেশে অনিশ্চয়তা ও অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি রাজধানীর মহাকালীর ব্রাক সেন্টারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সচিব ও রাষ্ট্রদূত সাবিউদ্দিন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় যোগ দেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালিউদ্দিন আহমেদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সাংবাদিক নেতা সহ অনেকে তাদের কথা আমি কৃতজ্ঞতা স্মরণ করছি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে জাতীয় পার্টির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনার প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবার আমরা কারা জনগণ সিদ্ধান্ত নেবে এটা তো আপনার আরেকটা চক্রান্ত শুরু হয়েছে দেশে একটা অনিশ্চয়তা ইনস্টেবিলিটি আবার শুরু করার জন্য এই ধরনের ঘটনাগুলো ঘটনাছে যেটা কোনো ইস্যু না সেগুলোকে ইস্যু তৈরি করা হচ্ছে দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সাথে বৈঠক করেন বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী বাকশালকে নতুন আঙ্গিকে তিনি সেই দিকেই নিয়ে যাচ্ছেন সেখানে তিনি বলেন কর্তৃত্ববাদী শাসন কায়েম করে সব সেক্টরকে বাকশালী কায়দায় নিতে চেয়েছিল আওয়ামী লীগ সরকার তার কর্তৃত্ব নিশ্চিত করতে গিয়ে আইন বিচার প্রশাসন সবকে একাকার করে দেয় শেখ হাসিনা ঠিক বাকশালকে নতুন আঙ্গিকে তিনি সেই দিকেই নিয়ে যাচ্ছিলেন এখানে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে আন্দোলনের সময়ে ছাত্রদের পাশে দাঁড়ানোই সাবেক সেনা কর্মকর্তাদের ধন্যবাদ জানান রিজভী এই আন্দোলনের সপক্ষে কাজ করেছেন মোহাম্মদ হুসাইন ডিবিসি নিউজ ঢাকা খুলনায় জাতীয় পার্টির অফিসে হামলা ও ভাঙচুর করা হয়েছে শনিবার সন্ধ্যায় মহানগরীর ডাকবাংলোর মোড়ের কার্যালয়ে এই হামলা হয় পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জাতীয় পার্টির নেতাসহ স্থানীয়রা জানান সন্ধ্যার পর কিছু ব্যক্তি জাতীয় পার্টি কার্যালয়ে এসে ভাঙচুর শুরু করে পরে ডাকবাংলোর মোড়ে দায়িত্বরত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে এরপর সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মাগরবের পরপরই এখানে পার্টি অফিসে হামলা করছে আমরা আইসা দেখি যে তারা ভাঙচুর চালাচ্ছে লুটপাট করছে টিভি ভাঙছে আমাদের গোডাউন ভেঙে মাল জিনিস সব নিয়ে গেছে সাইনবোর্ড ভাঙছে অনেক কিছু ক্ষতিগ্রস্ত করছে একদল বিক্ষুব্ধ জনতা এখন থেকে ঘণ্টাখানেক আগে জাতীয় পার্টি অফিসকে লক্ষ্য করে বিক্ষিপ্তভাবে ইট পাটকেল নিক্ষেপ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে পুলিশ মোতায়েন আছে পরিস্থিতি পরিপূর্ণ নিয়ন্ত্রণে আছে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বৃহস্পতিবার ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে রংপুরে মিছিল করেছে দলটির নেতাকর্মীরা শনিবার দুপুরে নগরীর সেন্ট্রাল রোডে স্থানীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে সমাবেশ করে তারা এ সময় দলের কো চেয়ারম্যান সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগের জন্য গণ অধিকার পরিষদকে দায়ী করেন ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি একে একে সাতটি ঘর কোনোটিতেই নেই জানালা মৌলভীবাজারের প্রত্যন্ত গ্রামে এসব ঘর ব্যবহার হতো টর্চার সেল হিসেবে আর সেই ঘরগুলো তৈরি করেছিলেন কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুর রকিব মন্টু এলাকাবাসীর অভিযোগ রাত বিরাতে সেখানে মানুষকে বন্দি করে চালানো হতো নির্যাতন দ্রুত তালাবদ্ধ ঘরগুলোর রহস্য উন্মোচনের দাবি তাদের মৌলভীবাজারের রাজনগর উপজেলার বশির রাবেয়া কটেজ উত্তরভাগ ইউনিয়নের প্রত্যন্ত চা বাগান ঘেরা গ্রাম পানিশাইলে যার অবস্থান এই বাড়িতে সন্ধান মিলেছে জানালাবিহীন 7 ফুট দৈর্ঘ্য ও 8 ফুট প্রস্থের 7টি তালাবদ্ধ ঘরের স্থানীয়রা বলছেন হত্যা মামলায় কারাগারে থাকা মামার জমি দখল করে এই ঘরগুলো নির্মাণ করে টর্চার সেল হিসেবে ব্যবহার করতেন যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুর রকিব মন্টু গ্রামের পঞ্চায়েত মেম্বার চেয়ারম্যান কে রকদা এই মন্টু মানে না মন্টুর স্বৈরাচারে যুবলীগের সন্ত্রাস বাহিনী স্থানীয় এবং ভাড়াটিয়া দুই বাহিনী মিলে এই বাসা লুটপাট করে সিলেটের ফেঞ্চুগঞ্জের বাসিন্দা মন্টু ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল জমি জমা সহ সম্পদ দখলে ব্যর্থ হলে তিনি আয়না ঘরে লোকজনকে তুলে নিয়ে নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে রাইতে একটা খালা গাড়ি লিয়ে আইতো খালা গাড়ির লোকে কি আনতো মানুষ আনতো কি না আমরা ডরিয়ে বয়ে আইতাম না আইতাম না আইনা ও মানুষগুলো দরিয়া নিয়ে ও গরবিতে হারে রাখতো
জমিজমা কেড়ে নিয়ে নিজের কেয়ারটেকারকে দিয়ে একাধিক মামলা দেওয়ারও অভিযোগ রয়েছে এই যুবলীগ নেতার বিরুদ্ধে। এ বিষয়ে বক্তব্য নিতে যুবলীগ নেতা মন্টুকে একাধিকবার চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এদিকে টর্চার সেলের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার। এটা আমিও শুনেছি, আমি এটা খুব তদন্ত করব, তদন্ত করে আমরা দেখব। সরকারের পতনের প্রায় তিন মাস হলেও এখনও মন্টু আতঙ্কে দিন কাটছে পানিশাল গ্রামের বাসিন্দাদের। দ্রুত তালাবদ্ধ এসব আয়নাঘরের রহস্য উন্মোচনের দাবি এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। নিষেধাজ্ঞা কাটিয়ে মধ্যরাত থেকে আবারও শুরু হচ্ছে মাছ ধরা। নতুন উদ্যমে নদীতে মাছ ধরতে মৎস্যঘাট ও জেলেপল্লিতে বিরাজ করছে উৎসব। আশায় বুক বেঁধে জেলে পরিবারে ফুটেছে হাসির ঝিলিক। এনজিও ও মহাজনের ঋণের টাকা পরিশোধ করে সংসারের সুদিন ফেরার অপেক্ষায় জেলেরা। ইলিশসহ 475 প্রজাতির মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে 13 অক্টোবর মধ্যরাত থেকে 3রা নভেম্বর পর্যন্ত ছিল 22 দিনের নিষেধাজ্ঞা। অলস সময় কাটিয়ে মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা। জালে মাছ ধরা পড়লে দাদন আর এনজিও ঋণের টাকা শোধ করে সংসারে সুদিন ফেরার স্বপ্ন দেখছেন জেলেরা। যদি নদীতে মাছ থাকে ইনশাল্লাহ আল্লাহ এম করে দিলে আমরা এটি বিক্রি করে ধার দানা আছি যা এগুলো ঋণ শোধ করতে পারব। কিস্তি মিস্তি আছে, এলে খুব একটা সমস্যার ভিতরে আছি। এখন আবার 22 দিনের অভিযানে এখন আবার সাহেস আবার দেনা ফেনা করিয়া নামাইতে আছি। আল্লাহ যদি মাছ দেয় তাহলে এই দেনা ফেনা হুদ গোত্তর মার যদি না দেয় তো এই দেনা দেনই থেকে গেলাম। ভোলায় এবার 1,85,000 মেট্রিক টন ইলিশ উৎপাদনে যে লক্ষ্যমাত্রা রয়েছে তা পূরণ হবে বলে আশাবাদ জানালেন জেলা মৎস্য কর্মকর্তা। আমাদের জেলে ভাইরা আমাদের সে সার্বিকভাবে সহযোগিতা করছে এবং কেউ নদীতে নামে নাই, তো আশা করছি আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা আমাদের সহজে আমরা অ্যাচিভ করতে পারবো এই প্রত্যাশা আমরা করছি। অভিযান শেষ হওয়ায় মাছ শিকারে নামবেন পটুয়াখালীর জেলেরাও। প্রস্তুতি ও গোছগাছে ব্যস্ত জেলে পরিবারগুলো। সাগরে ফসল থাকে তাহলে আমার ওজন হলে তাদের সংসার চলবে না। আমরা অনেক আর্থিক ক্ষতিগ্রস্ত হইতেছে, আমরা সাগর মাছ অবরোধ দিতে আমরা সাগরে যেতে পারি না। আবহাওয়া খারাপ হইলে মনে করেন কয়েকদিন দুই খাও তিন খাও পাই, এবার আবার এক সপ্তাহ পরে থাকা লাগে। নিষেধাজ্ঞা কাটিয়ে জাল ভর্তি মাছ নিয়ে জেলেদের সুদিন ফেরার আশা মৎস্য কর্মকর্তার। 22 দিনের যে একটা অর্থনৈতিক একটা দৈন্যতা ছিল সেটা আসলে তারা কাটিয়ে উঠতে পারবে এবং আমাদের সামনে যে ইলিশের বা অন্যান্য মাছের যে চাহিদা সেটা আমরা পূরণ হবে। নিষেধাজ্ঞা শেষে নদীতে নামতে প্রস্তুত চাঁদপুরের প্রায় অর্ধলক্ষাধিক জেলে। নিষেধাজ্ঞার সময়ে দেয়া খাদ্য সহায়তা ছিল অপ্রতুল, তার উপর ছিল কিস্তির চাপ, তাই আগামীতে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি জেলেদের। এক মাস গেলে 22 দিন গেলে আমরা নদীর নামও আর তো মাছ থাকে না, এটা শেষ মাছের সিজন শেষ হয়ে যায়, আমাদের জেলেদেরকে কিছু সাহায্যর দরকার। মনে করেন আমরা বহু বলা মিলে কিস্তি লিয়ে মনে করেন একটু হিমশিমে আছি আর কি। অভয়াশ্রম বাস্তবায়নে এবছর কঠোর অবস্থানই ছিল টাস্ক ফোর্স। নিষেধাজ্ঞা অমান্যকারী জেলেদের দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদে সাজা। অভিযান সফল দাবি করে আগামীতে ইলিশের উৎপাদন আরও বাড়বে বলে জানান জেলা প্রশাসক। এই বছর যে মা ইলিশ সংরক্ষণ যে অভিযানটা সেখানে মা মাছগুলা ভালোভাবে ডিম ছাড়তে পেরেছে এবং আগামীতে হয়তো আমরা ইলিশ মাছের উৎপাদন বহুগুণে বৃদ্ধি পাবে। মা ইলিশ রক্ষায় 22 দিনের কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি পেলে আগামীতে দাম ক্রেতার নাগালে আসবে আশা সচেতন মহলের। সাকিব আল হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। সাম্প্রতিক হয়ে যাওয়া বিপর্যয়কর বন্যায় ফেনীতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। নষ্ট হয়ে যায় প্রায় 1,000 কোটি টাকার কৃষিপণ্য। সেই ক্ষতি থেকে ঘুরে দাঁড়াতে বন্যার 2 মাস পর ফের মাঠে নেমেছে কৃষকরা। শীতকালীন সবজি চাষের মাধ্যমে ঘুরে দাঁড়াতে চেষ্টা করছেন তারা। কৃষি বিভাগ জানিয়েছে প্রণোদনা সহ সার্বিক সহায়তা দিয়ে কৃষকের পাশে থাকবেন তারা। গেল জুলাই আগস্ট মাসে 3 দফার বন্যায় ভেসে গেছে ফেনীর হাজারো হেক্টর ফসলি জমি, মাছের ঘের ও খামার। এতে জেলার 6 উপজেলায় আগামীর খাদ্য নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তাই সব হারিয়েও আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের। জেলার উত্তরের উপজেলা ফুলগাজীর পূর্ব দরবারপুর এলাকায় 40 শতক জমিতে শশার আবাদ করেছিলেন কৃষক নুরুল আফসার, কিন্তু বন্যায় 10 দিনের বেশি ডুবে থাকায় ক্ষতি হয় 2.5 লাখ টাকা।
ক্ষতি পোষাতে এবার 60 শতক জমিতে চাষ করেছেন লাল শাক, মূলা, মিষ্টি কুমড়া, লাউ ও শশা। তবে সার, বীজের দাম ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় আবারও লোকসানের শঙ্কায় তিনি। এখন আবার নতুন করে ক্ষেত করতে আছে এখন সরকারে, কিছু আমরা যদি সহযোগিতা করে তাহলে আমরা আর কিছু আরো উপকারী হব আর কি। জেলার সদর, পরশুরাম, সোনাগাজী, ছাগলনাইয়া ও দাগনভূইয়াতেও সবজি আবাদে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। তবে সবজি চাষে নতুন সমস্যা দেখা দিয়েছে লেদা পোকা। ফুলকপি, সিম ও মূলাসহ বিভিন্ন সবজির চারা খেয়ে ফেলেছে এই পোকা। কিছু কিছু হইতেছে কিন্তু লেদা পোকার জন্য আমরা আরও মারতে সম্ভাবনা বেশি। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে অনেক কৃষকই আছেন আর্থিক সংকটে। আর্থিক সংকট কাটাতে সরকারের সহায়তার প্রত্যাশা তাদের। সারের দাম বেশি, বীজের দাম বেশি, এই জন্য মনে করেন তারা ক্ষেত খামার এখন নতুন ভাবে করতে পারতেছে না। সরকার থেকে আমি বলতে চাই এগুলা কিছু কমাক, কমালে আমরা সবজি টবজি সবগুলা বাজারে বিক্রি করতে পারবো। এদিকে কৃষি বিভাগ বলছে মাঠ পর্যায়ে পরামর্শ সহ সামগ্রিক বিষয়ে কৃষকদের সহায়তা করছে তারা। কৃষকদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে ফসলের বিভিন্ন রোগ প্রতিরোধ করার জন্য আমরা কৃষকদেরকে সহযোগিতা করছি মাঠ পর্যায়ে, এবং কৃষকদের দ্রুত যাতে ঘুরে দাঁড়াতে পারে তাদেরকে প্রয়োজনীয় যত কৃষি বিভাগ থেকে যত ধরনের পরামর্শ আছে আমরা সেটা প্রদান করার চেষ্টা করতেছি। কৃষি বিভাগ জানিয়েছে ফেনীতে চলতি শীত মৌসুমে 5,335 হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ডিভিসি নিউজ ডেস্ক। আশ্বিনের আকস্মিক বন্যায় নেত্রকোনায় ক্ষতি হয়েছে 650 কিলোমিটার সড়কের। টাকার অঙ্কে ক্ষতি প্রায় 250 কোটি টাকার। সড়ক, সেতু, কালভার্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাপক দুর্ভোগে স্থানীয়রা। বরাদ্দ পাওয়ার সাপেক্ষে সড়ক সংস্কারের আশ্বাস এলজিইডির। আশ্বিনের টানা বৃষ্টি ও পাহাড় থেকে নেমে আসা ঢলে সম্প্রতি নেত্রকোনার কলমাকান্দা, দুর্গাপুর, পূর্বধলা, বারহাট্টা ও সদর উপজেলার অন্তত 25টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়। ডুবে যায় রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, আমন শাকসবজির ক্ষেত ও ঘরবাড়ি। এখান থেকে আপনার বোরাকোনা পর্যন্ত বিভিন্ন জায়গায় প্রায় 3-4 জায়গায় আপনার মনে করেন যেভাবে ভেঙে ভেঙে নিয়ে চলে গেছে। এটি মূলত হলো পাহাড়ি ঢলের কারণেই এই রাস্তাটি ভেঙে গেছে, এবং এই সড়ক দিয়ে 15 থেকে 20টি গ্রামের লোক যাতায়াত করে থাকে। সড়ক থেকে বানের পানি সরলেও বেড়েছে দুর্ভোগ। ক্ষতিগ্রস্ত বহু গ্রামীণ সড়ক সহ সেতু, কালভার্ট দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের। সহজে যাতায়াত করতে পারতেছে না, খুবই বিড়ম্বনার মধ্যে পড়তেছে। রাস্তাঘাটগুলি দ্রুত মেরামত না হলে জনদুর্ভোগের কোনো সীমা থাকবে না। এলজিডি জানিয়েছে প্রাথমিক হিসেবে নেত্রকোনার 5 উপজেলার অন্তত 650 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় আমাদের নেত্রকোনায় এলজিডি রাস্তা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মেরামত খরচ করতে আমাদের 250 কোটি টাকার মতো লাগবে। অনেক রাস্তা এখনও আপনার পানির নিচে আছে, যেগুলো আমরা এখনও অ্যাসেসমেন্ট করতে পারিনি। বরাদ্দ সাপেক্ষে রাস্তাগুলো সব আমরা মেরামতের আওতায় নিয়ে আসবো। জেলায় এলজিডির আওতাধীন 6,500 কিলোমিটার সড়কের মধ্যে 1,638 কিলোমিটার পিচ ঢালা, বাকিগুলো সিসি, আরসি, মেগাডোম, কার্পেটিং ও কাঁচা সড়ক। সম্প্রতি বন্যায় তলিয়ে গিয়েছিল প্রায় 200 কিলোমিটার সড়ক পথ। ডিবিসি নিউজ ডেস্ক। নাব্য সংকটে শুক্রবার রাত থেকে বন্ধ রয়েছে আরিচা কাজিরহাট নৌ রুটের ফেরি চলাচল। বিস্তারিত জানাতে ফেরিঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল আলম লিটন। লিটন, কবে নাগাদ এর সমাধান মিলতে পারে আর কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিয়েছে কিনা বিস্তারিত জানাবেন। সুনন্দা, আপনি যেমনটি বলছিলেন যে আসলে মানিকগঞ্জের যে এই আরিচা কাজিরহাট নৌ রুটের গত 35 ঘন্টা ধরে এখানে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তো আমরা যেটি জানতে পেরেছি যে গত শুক্রবার রাত 10টা থেকে এই ঘাটে ফেরি চলাচল বন্ধ। তো এই ফেরি চলাচল বন্ধ থাকার কারণে এখানে প্রায় আরিচা এবং কাজিরহাট দুই পারেই কিন্তু প্রায় 5 শতাধিক যানবাহন আটকা পড়ে, এবং এখানে এই পণ্যবাহী যে ট্রাক সেই ট্রাকগুলো এখানে আটকা পড়ে রয়েছে। এতে করে কিন্তু চরম যারা ট্রাক চালক এবং সহযোগী যারা রয়েছেন, তো আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে ড্রেজিং কার্যক্রম তারা গত কয়েকদিন ধরে ড্রেজিং কার্যক্রম চালাচ্ছেন। তো নাব্য সংকটের এই সংকটের সমাধান কিন্তু আজকে দিনের মধ্যে হবে কিনা সেটা নিশ্চিত করে বলতে পারে নাই, তবে তারা আশা করছেন যে আজকে এই দুপুরের মধ্যে এই সমস্যাটা হচ্ছে কেন যে বিআইডব্লিউ কর্তৃপক্ষ 8টা ডিজার থাকতে আমরা তো এই ঘাটে রেগুলার চলাফেরা করি, আজ 1 মাস আগে থেকে চরে গায়ে ফেরি আটকে যায়, তাহলে তখন চরে আটকে যায় তখন অবজেকশন দেয় নাই কেন, তখন ওই চরে আটকে যায় চর কাটে নাই কেন, এখন সবগুলা গাড়ি একসাথে আটকে রাখে, এখন সবারই হয়রানি করতেছে, এটা তো মানে বিআইডব্লিউ মানে ঠিক হচ্ছে না। এখানে আপনারা যারা আটকা পড়েছিলেন আপনাদের আসলে কি সমস্যা হচ্ছে? আমাদের সমস্যা হচ্ছে আমাদের গাড়িতে মাল
মাল আছে, মালের পার্টি অনেক চাপ সৃষ্টি করছে, ভাড়া দেবে না, আজ তিন চারটে দিন রয়েছে, ঠিক আছে, এভাবে গেলে তো মহাজন তো টাকা পয়সা পাবে না। শুনুন তো আপনি, আমরা একটি ট্রাক চালকের সাথে কথা বলছিলাম, উনি যেমনটি বলছিলেন যে আসলে দুই পারে যে ট্রাকগুলো আটকা পড়েছে তারা কিন্তু গত তিন দিন ধরে এখানে কিন্তু সমস্যার মধ্যে পড়ে রয়েছেন এবং ট্রাকে কিন্তু জরুরি যে মাল রয়েছে সেগুলো কিন্তু তারা যথাসময়ে সরবরাহ করতে পারছেন না। তো তারাও বলছেন যে ড্রেজিং কার্যক্রমে গাফলতি রয়েছে, সেগুলো যেন কর্তৃপক্ষ দ্রুত এই সমস্যার সমাধান করে, এমনটাই তারা বলছিলেন। শুনুন দা, রিটন ধন্যবাদ আপনাকে। হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি করে বিপাকে পড়েছেন আমদানিকারকরা। পচন ধরেছে প্রায় 100 টন পেঁয়াজে। পচন ধরা এই পেঁয়াজ বন্দর থেকে বের করে নিজস্ব গুদামে নামিয়ে রেখেছেন আমদানিকারকরা। বিক্রি করা হচ্ছে 40 থেকে 70 টাকা কেজি দরে। আমদানিকারকরা বলছেন ভারতের যে স্থান থেকে পেঁয়াজ আমদানি হচ্ছে এর দূরত্ব অনেক বেশি, দেশে আসতে চলে যায় 6 থেকে 7 দিন। এছাড়া ত্রিপল দিয়ে ঢেকে ট্রাকে পরিবহন করা হয়, এতে গরমে নষ্ট হয় পেঁয়াজ। কোনো কোনো ট্রাকে আবার বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হয় পেঁয়াজ। নওগাঁ শহরের ইয়াদ আলীর মোড়ে সন্ত্রাসী হামলায় বিএনপির 4 নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত 10টার দিকে এই ঘটনা ঘটে। হামলাকারীরা চিহ্নিত সন্ত্রাসী ও আওয়ামী লীগের সমর্থক বলে দাবি স্থানীয়দের। ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দোকান বন্ধের সময় মজিদ, কাবিল ও শফিকুলের ওপর হঠাৎ করে হামলা চালায় মোটরসাইকেলে করে আসা কিছু অস্ত্রধারী সন্ত্রাসী। শীত মৌসুমের শুরুতেই আখ থেকে গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের কৃষকরা। তবে বাজারে গুড়ের দাম কম হওয়ায় আখ চাষিরা পড়ছেন লোকসানের মুখে। প্রতি মনে লোকসান গুনতে হচ্ছে 300 থেকে 400 টাকা। বেশি লাভের জন্য কিছু ব্যাপারী চিনি মিশিয়ে গুড় তৈরি করছেন বলে অভিযোগ রয়েছে। এতে আখ চাষের প্রতি আগ্রহ হারাচ্ছে কৃষক। সিরাজগঞ্জের আখের গুড় দেশজুড়ে বেশ সমাদৃত, তাই অর্থকরী ফসল হিসেবে ধানের পাশাপাশি আখের আবাদ করেন কৃষকরা। শীতের হিমেল বাতাস বইতে না বইতেই গুড় তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন আখ চাষিরা। একদিকে আখ কেটে সংগ্রহ করা হচ্ছে, অন্যদিকে রস সংগ্রহ করে সেই রস জাল দিয়ে তৈরি করা হচ্ছে গুড়। সিরাজগঞ্জের উৎপাদিত আখ থেকে বেশি তৈরি হয় ডিমাগুড়, পাটাগুড় ও ঝোলাগুড়। মান ভালো হয় বগুড়া, রংপুর, জামালপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে চাহিদা রয়েছে এই গুড়ের। এবছর ঈশ্বরদী 16, 33, 37 ও 38 জাতের আখের ফলন ভালো হলেও হাসি নেই কৃষকের মুখে। ন্যায্য মূল্য না পাওয়ায় আখ চাষে আগ্রহ হারাচ্ছেন তারা। আমরা যে পরিমাণ মনে করেন যে পরিশ্রম করতেছি, যে পরিমাণ আমরা ইয়া করতেছি, আল চাষ করি, দাম আমরা কম পাইতেছি। সারের দাম বেশি, তেলের দাম বেশি, কীটনাশকের দাম বেশি, এটার কারণে আমাদের কিছুই থাকতেছে না। মন প্রতি আর 500 টাকা বাইরা দিলে পারে, তাহলে আঙ্গুর কোনো রকম আঙ্গুর জানো বেশি। ভারতীয় চিনির দাম কম হয়, বেশি লাভের জন্য এক শ্রেণীর ব্যাপারীরা চিনি মিশিয়ে গুড় তৈরি করছে, ফলে লোকসানে দেশীয় আখ থেকে গুড় উৎপাদনকারী কৃষক। বাংলাদেশের অসাধু ব্যবসায়ী ভারত থেকে যে চিনিটা আনে, অসাধু গুড় তৈরি করে বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তারা বিক্রি করে। যারা ভালো গুড় উৎপাদন করে তারা মনে করেন যে উপযুক্ত দাম পায় না। অসাধু ব্যবসায়ীরা এদিকে এনতেছে, ওদিকে অসাধু এদিকে বেচতেছে। বেচার পরে আঙুর আখ কেনার পরিবর্তে ওরা খালি ওই যে টিন গুণে জাল দিয়ে বেঁচে, তাতে দেখা যায় ওদের লাভ একটু বেশি হয়। আখ চাষ বৃদ্ধি ও লাভজনক করতে কৃষকদের বিভিন্ন পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। হ্যাঁ, আমাদের মাঠ পর্যায়ে উপশহরে কৃষি কর্মকর্তারা তারা কৃষকদের বলছে, বিশেষ করে আমাদের মাজরা পোকা হয়, সেক্ষেত্রে যদি আমরা দানাদার বিষ প্রয়োগ করতে পারি এবং আমাদের লাল পচা যেটা রোগ সেটা যে ছত্রাকনাশকটা সময় মতো প্রয়োগ করতে পারে, তাহলে কিন্তু এই দুটো রোগকে দমন করে কৃষকরা কিন্তু সহজেই আখটা আরও ভালোভাবে চাষ করতে পারবে। চলতি বছর জেলায় আখের আবাদ হয়েছে 848 হেক্টর জমিতে। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ। মার্কিন নির্বাচনের আর মাত্র বাকি 2 দিন, শেষ সময়ে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা চালাচ্ছেন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস। এদিকে যুক্তরাষ্ট্রকে বাঁচাতে ভোটারদের আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার দোদুল্যমান অঙ্গরাজ্য নর্থ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন কমলা হ্যারিস। এ সময় প্রেসিডেন্ট নির্বাচিত হলে আমেরিকাকে এগিয়ে নিতে কী কী পদক্ষেপ নেবেন তারই তালিকা প্রকাশ করলেন কমলা। একই দিনে মার্কিন নির্বাচনের ব্যালট গ্রাউন্ড নর্থ ক্যারোলাইনাতে নির্বাচনী প্রচারে যোগ
দেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় আমেরিকাকে বাঁচাতে ভোটারদের আহ্বান জানান তিনি। নির্বাচনের আগে শেষ দুই দিনে মোট 7টি নির্বাচনী প্রচারে অংশ নেবেন বলেও জানিয়েছেন ট্রাম্প। ইলেকট্রোরাল কলেজ সিস্টেমের কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিবারই কিছু অঙ্গরাজ্য ফলাফল নির্ধারক হয়ে ওঠে। এসব রাজ্যে প্রধান দুই দলের কোন দলের দিকে ভোটার বেশি তা পরিষ্কারভাবে বোঝা যায় না। এবার যেমন 7টি রাজ্য হয়ে উঠেছে ফলাফলের জন্য গুরুত্বপূর্ণ, তাই ভোটের ঠিক আগে শেষ মুহূর্তের প্রচারণায় তাই এই অঙ্গরাজ্যগুলো দাপিয়ে বেড়াচ্ছেন কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। দরজায় কড়া নাড়ছে প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচন সামনে রেখে শক্ত দুই প্রার্থী জোর প্রচারণা চালাচ্ছেন যুক্তরাষ্ট্রের এবারের সুইং স্টেটগুলোতে। আজকের সুইং স্টেটই কালকের জন্য নিরাপদ, এমনই বলছে জনপ্রিয় মার্কিন গণমাধ্যম সিএনএন। কয়েক দশকের নির্বাচন পর্যালোচনা করলে দেখা যায় নির্বাচনগুলোতে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এসব সুইং স্টেট বা দোদুল্যমান রাজ্যগুলো। যুক্তরাষ্ট্রের বেশিরভাগ ভোটারই প্রায় প্রতিটি প্রেসিডেন্ট নির্বাচনে ধারাবাহিকভাবে একই দলকে ভোট দিয়ে আসছে। রিপাবলিকান দুর্গ বলে পরিচিত এই রাজ্যগুলো রেড স্টেট এবং ডেমোক্র্যাট প্রধান রাজ্যগুলো ব্লু স্টেট হিসেবে পরিচিত। দোদুল্যমান অঙ্গরাজ্যর ভোট যে কোনো সময় যে কোনো শিবিরে যেতে পারে, তাই এগুলোকেই আমেরিকান নির্বাচনে আসল রণক্ষেত্র বলে বিবেচনা করা হয়। এবারে নির্বাচনে 7টি অঙ্গরাজ্য নির্বাচনের ফলাফলে বড় ভূমিকা পালন করবে। পেনসিলভেনিয়া, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, মিশিগান, অ্যারিজোনা, উইসকনসিন, নেভাদা। ভোট নিজের পক্ষে নিতে শেষ মুহূর্তের প্রচারণায় এই রাজ্যগুলোতে জোর প্রচারণা চালাচ্ছেন কমলা এবং ট্রাম্প। অ্যারিজোনায় তরুণ ও প্রবাসী ভোটারের সংখ্যা বাড়ার কারণে ডেমোক্র্যাটদের সম্ভাবনা বেড়েছে। পেনসিলভেনিয়ায় শ্রমিক শ্রেণী ও মিশিগানে আরব মার্কিনীদের ভোটারদের সমর্থন ধরে রাখতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন দুপক্ষই। অর্থনৈতিক উদ্বেগ বাড়ার ফলে ওহাইওর ভোটাররা নিজেদের কর্মসংস্থানের উপর বেশি মনোযোগ দিচ্ছেন। অঙ্গরাজ্যগুলোর স্থানীয় সমস্যা এবং সামাজিক ইস্যুর উপর ভিত্তি করে নানা কৌশল অবলম্বন করছেন দুই প্রার্থী। স্বাস্থ্যসেবা, শিক্ষা ও বন্দুক নিয়ন্ত্রণের বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে প্রচারণায়। শোভন শাহমিন, দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। ইসরায়েলি বিমান হামলায় লেবাননের মোহাম্মদ নিজাম নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার বিকেলে বৈরুতের শহরতলি গ্যালারি সামান এলাকায় মারা যান তিনি। লেবাননে ইসরায়েল ও হেজবুল্লার যুদ্ধ শুরুর পর এই প্রথম কোনো বাংলাদেশির প্রাণ গেল। নিহত নিজাম 12 বছর ধরে লেবাননে বসবাস করছিলেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খারেরা গ্রামে। এর আগে ইসরায়েলি হামলায় আহত হন 11 বাংলাদেশি। এক মাসের বেশি সময় ধরে লেবাননে ইসরায়েলের বিমান হামলা ও স্থল অভিযানে প্রায় 3,000 মানুষের মৃত্যু হয়েছে। এদিকে লেবাননে উত্তরাঞ্চলের উপকূলীয় এলাকা থেকে এক ব্যক্তিকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, আটক ব্যক্তি হেজবুল্লাহ নৌবাহিনীর শীর্ষ কমান্ডার, তবে নিজ নাগরিক অপহৃত হওয়ায় এ নিয়ে তদন্তের দাবি জানিয়েছে লেবাননের সরকার।